আমার এই বাস্তবতা দেখা লাগ সুন সরি আমরা আবাসন তাদের খাদ্য নিরাপত্তা পরের কথায় কোন বাস্তবতা আমি তো আজকে শুনতে পাচ্ছি এত ডিটেইলে আমার নেয়ার ক্ষমতাটা তৈরি করতে হচ্ছে গণরুম জানতাম মুক্তাচেতাম মানেটা চিন্তা করে দেখেন কোথায় আমার লজ্জাটা হচ্ছে আমি ক্লাসরুমে ক্লান্ত চোখ যখন দেখতে পেতাম আমি জানতাম যে হয়তো বা তাদের মারপিট করে হয়তো বা তাদেরকে মিছিলে নিয়েছে মিটিংয়ে নিয়েছে ঠাডা হয়তো বা ঘুম হয়নি ক্লাসে এসছে চেষ্টা করতাম ক্লাসে রিপিট করে পড়ানোর কারণ এই রাজনীতি অপরাজনীতি রাজনীতি বলবো না রাজনীতি ছাড়া দেশ গঠন হয় না ছাত্র রাজনীতির যে সংজ্ঞা ছিল ছাত্র রাজনীতি দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাস ওতপ্রোত ভাবে জড়িত আল্লাহর ওয়াস্তে কেউ কখনো যে এই 15 বছরের লেজুড়বৃত্তি এই রকম পেটোয়া বাহিনীর রাজনীতি দিয়ে ছাত্র রাজনীতিকে আপনারা কলুষিত করবেন না বা রাজনীতিকেও কলুষিত করবেন না তার মানে দেখেন আমি একজন শিক্ষক আমার মেয়েটাকে আমার ছাত্রটাকে এইভাবে পেটানো হয়েছে সারা রাত তার উপরে অত্যাচার চলেছে তাও সে যুদ্ধ করে গেছে যে সে পড়ালেখা করতে চায় সে দেশের জন্য কিছু করতে চায় মুক্তিযুদ্ধের চেতনা তো ওর ভেতরে বেশি ছিল আমাদের ভেতরে না সে দেশের জন্য কিছু করতে চেয়েছে সে লেখাপড়া করতে চেয়েছে আমি শিক্ষক জানলামই না ওর উপর কি গেছে আমি প্রশাসন ওকে শিখাচ্ছি কেমন করে আপোষ করতে হয় আমি অন্য কারোর দিকে আঙুল তুলছি না আমি আমার নিজের দিকে আঙুল তুলছি আমার কোনো ছাত্রছাত্রী তো আমাকে এসে কোনোদিন বলবার সে সাহসটা আমি ওকে দেই নাই সেই সুযোগটা আমি ওকে দই নাই যে সে এসে বলতে পারবে যে স্যার ম্যাম আমার সাথে এমন হচ্ছে কিসের শিক্ষক আমি কিসের শিক্ষকতা আমার পাঠ্যপুস্তকের যে জ্ঞান কিচ্ছুই সে যায় না আমি ওকে নিরাপত্তা দিতে পারি নাই ব্যর্থতা মা বলবার জন্য বলি না আমি আমার ব্যক্তিগত জীবনে ধর্মকে পালন করার চেষ্টা করি আমার মতো করে সেখানে আমি জানি আমার পেশা জন্য আমাকে জবাবদিহিতা কাজ করার দাঁড়াতে হবে বিধাতার কাছে এই সমস্ত কাহিনী নিয়ে এর দায়ভার আমার নাই আমি বলতে পারবো যে ও আমার ডিপার্টমেন্ট না আমার এখানে না ওরা ছাত্র ছাত্রী আমি ছাত্র ছাত্রী ছিলাম না আমার সময় কি এই রকমের অভিজ্ঞতা ছিল হে সেখানে বড় হই নাই আমরা হিন্দু মুসলিম সব মিলিয়েই তো আমরা বড় হয়েছি ধর্মের ভেদাভেদ ছিল না এতটা ছিল না বিশ্ববিদ্যালয়ের সাথে আমার জীবন ওতপ্রোতভাবে জড়িত এরকম ছিল না নিজেদেরকে আমরা শিক্ষক বলি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ করি লজ্জিত আমি